এই 5 বছরে রাজ্যের কারা দপ্তর বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে। রাজ্যের কারাগারগুলোতে কোনো রুলস ছিল না, সেজন্য নতুন করে সরকার নিজস্ব অ্যাক্ট তৈরি করেছে। কয়েদি এবং হাজতিদের সংশোধনের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তারা যেন মুক্তি পাওয়ার পর নতুন করে সমাজে আবার নতুন জীবন তৈরি করতে পারে, সেজন্য এই সরকার এই প্রশিক্ষণের সুযোগ তৈরি করেছে। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন কারামন্ত্রী রামপ্রসাদ পাল। এই দপ্তরের এবার আমরা যেটা ছিল না কোনোদিন, ত্রিপুরা রাজ্যে কারা দপ্তরের কোন সংশোধনাগারের কোন রুলস ছিল না, যেটা এবার আমরা এই সরকার এসে এটাকে আমরা করেছি। সংশোধনাগারে তার আমাদের নিজস্ব অ্যাক্ট রুলস তৈরি করেছি এবং আমাদের সাম্প্রতিক কালে অনেক কিছু আমাদের ডেভেলপ হয়েছে, সেই সব ডেভেলপ নিয়ে আমাদের আইজি ম্যাডাম সাহেব বলবে আপনাদের কাছে। আমরা বর্তমান যে আধুনিকরণের উপর আমরা জোর দিয়েছি এবং আমাদের দীর্ঘকালে যে একটা সমস্যা ছিল বা আমাদের বিজনদের মধ্যে আমরা তাদের যে কাজকর্মের উপর যে ম্যান্ডেটরি যে ছিল সেটা তো বাড়িয়েছি।